नमस्कार बंधुरा, मुखरोचक रान्नाय आपनादेर सकलके स्वागत। आमार आजकेर रेसिपि चिकेन पोलाओ। आमरा साधारणत भेज पोलाओ खेये थाकि, किन्तु चिकेनेर साथे भातेर कम्बिनेशने तैरी एई चिकेन पोलाओ असाधारण स्वादेर हय। खूब सहज भावे एबं कम समये चिकेन पोलाओ तैरी करे नेवा जाय। ताहले आसुन देखे नि चिकेन पोलाओ किभाबे तैरी करते हबे। प्रथमे देखे नी चिकेन पोलाओ करते की उपकरण लागबे। चिकेन पोलाओ करार जोन्नो लागबे गोविंदभोग चाल। आमी एखाने एक कप बा 200 ग्राम चाल नियेछी। चालटा आमी 2 घंटा आगे थेके भिजिए रेखेछिलाम। चाल भालोभावे भिजले भात समानभावे बाड़ते पारे। आर लागजे चिकेन। आमी एखाने चिकेन नियेछी 250 ग्राम। चिकेन पोलाओ करार जोन्नो बोनलेस चिकेनई निते हबे। চিকেনগুলোকে ছোট চৌকো করে কেটে নিয়েছি। আর লাগবে রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, কাঁচা লঙ্কা 1টি, একটি ছোট পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটিকে আমি সরু করে কুচি করে নিয়েছি। আর নিচ্ছে কিশমিস 1/8 কাপ বা 15 গ্রাম, কাজু বাদাম 1/6 কাপ বা 20 গ্রাম, কেওড়া জল 1 চা চামচ। কেওড়া জল আপনারা চাইলে বাদ দিতে পারেন, এটি পোলাওয়ে সুন্দর সুগন্ধ আনার জন্য ব্যবহার করেছি। চিনি নিয়েছি 1/2 টেবিল চামচ। চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম অথবা বেশি করতে পারেন। আর লাগবে জয়িত্রী 1টি, লবঙ্গ 1/2 চা চামচ, ছোট এলাচ 4টি, দারুচিনি 1 ইঞ্চি, আর তেজপাতা। তেজপাতা যদি ছোট নেন তাহলে 3টি নেবেন, আর যদি বড় নেন তাহলে 1টি নেবেন। আর নিচ্ছি জিরে গুঁড়ো 1/4 চা চামচ এবং ধনে গুঁড়ো 1/4 চা চামচ। আর লাগবে ঘি 45 মিলিলিটার। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করে দিন, যাতে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশান পেতে পারেন। আসুন দেখে নিই চিকেন পোলাও কিভাবে তৈরি করতে হবে। প্রথমেই আমি একটি কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি ঘি। ঘি গরম হয়ে গেলে আমি এই ঘিয়ের মধ্যে কাজু এবং কিশমিস দিয়ে ভেজে নেব। মাঝারি আঁচে 1 মিনিট ধরে কাজু এবং কিশমিস ভেজে নিতে হবে। কাজু কিশমিস ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এবার আমি আঁচ বেশিতে দিয়ে এই ঘিয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি দারুচিনি, তেজপাতা, জয়িত্রী, ছোট এলাচ এবং লবঙ্গ। এগুলি দিয়ে 5 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। তারপর এতে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা 5 সেকেন্ড নাড়াচাড়া করে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা 1 মিনিট ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে 15-20 সেকেন্ড নাড়াচাড়া করে আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এবার আমি এতে মাংসের টুকরোগুলি দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে একবার নাড়াচাড়া করে নিয়ে এতে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এখানে আমি হলুদের ব্যবহার করছি না, কারণ আমি পোলাও সাদা রাখতে চাই। আপনারা যদি চান হলুদের ব্যবহার করতে পারেন, অথবা কেশর উষ্ণ গরম দুধে 1 ঘন্টা ভিজিয়ে রেখে যখন এতে জল ব্যবহার করব তখন দিতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর কম আঁচে ঢাকা দিয়ে চিকেনটাকে 4 মিনিট রান্না করে নিতে হবে। 4 মিনিট পর চিকেন থেকে যে সামান্য জল বেরিয়েছিল সেটি শুকনো হয়ে গেছে। এবার আমি এতে আগে থেকে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। এবার আগে থেকে ভেজে রাখা কাজু এবং কিশমিস দিয়ে দিচ্ছি। এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি। আপনারা যে কাপ বা বাটিতে চাল মেপে নিয়েছেন সেই কাপ বা বাটিতেই জল মেপে নিতে হবে।
আপনারা যে পরিমাণ চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ জল নিতে হবে। আমি এখানে এক কাপ পরিমাণ চাল নিয়েছি, তাই আমি দুই কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দেব চিনি, কেওড়া জল এবং লবণ। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সব কিছু দেওয়ার পর ভালোভাবে একবার মিশিয়ে নেব। এবার জলটা ফুটতে দিতে হবে। জল যখনই ফুটতে শুরু করবে সঙ্গে সঙ্গেই আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। এই সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেন জল বেশি ফুটে না যায়, তাহলে জল বাষ্পীভূত হয়ে কমে যাবে এবং ভাতের জল কম পড়বে, ফলে চাল ভালোভাবে সেদ্ধ হবে না। এবার 10 মিনিট এটিকে রান্না করে নিতে হবে। 10 মিনিট পর ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে দিতে হবে। তারপর আবার ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। মোট 15 মিনিট পর দেখুন আমার চিকেন পোলাও একদম তৈরি হয়ে গেছে গরম গরম পরিবেশনের জন্য। খুব সুন্দর ঝরঝরে হয়েছে পোলাও এবং ভাতও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আমার রেসিপিটি ফলো করে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন চিকেন পোলাও এবং গরম গরম পরিবেশন করুন রাজকীয় চিকেন, চিকেন কষা কিংবা চিলি চিকেনের সাথে। রাজকীয় চিকেন আমার একটি ইউনিক চিকেন রেসিপি। আমি এই রাজকীয় চিকেন, চিকেন কষা এবং চিলি চিকেন রেসিপির লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা একবার দেখে নিতে পারেন। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করে দিন, যাতে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশান পেতে পারেন। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার আরও অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য এখানে ক্লিক করুন।